আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে নারিকেলের নাড়ু বানাবো, তো আপনাদের সাথেও শেয়ার করছি। খুবই মজা এবং সুস্বাদু হয় নাড়ুটা। তো যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি একটা প্যান নিয়েছি, এর ভিতরে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, কিছুটা কাজু বাদাম, এটা কাজু বাদাম কুচি করে নিয়েছি। এই কাজু বাদাম কুচি করাটা আমি ঘির মধ্যে 1 মিনিট মতো ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি নারিকেলের কুচি করা, নারিকেল কুড়ানোটা দিয়ে দিলাম। তো নারিকেলটা দিয়ে একদম পানি টেনে না যাওয়া পর্যন্ত, নারিকেলের ভিতর যে পানিটা থাকে এই সেই পর্যন্ত আমি ভাজা ভাজা করব। অনেক জোরেও আমি জালটা দেইনি, অনেক আস্তেও দেইনি, আমি জালটা মিডিয়াম আঁচে রেখেছি। নারিকেলটা আমার ফ্রিজে ছিল, এই জন্য একটু দলা পেকে ছিল, তো এখন ছেড়ে দিয়েছে। তো এটা আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। পানিটা কিন্তু প্রায় টেনে আসছে, তো আমি এভাবেই নাড়াচাড়া করতে থাকছি, ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে আখের গুড় দিয়ে দিলাম, আখের ঝোলা গুড় যেটা সেটা দিয়েছি। আর আপনারা যদি আখের আস্ত গুড় দিতে চান, সেক্ষেত্রে গুড়টাকে একটু পানি দিয়ে গলিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে গলিয়ে তারপরে দিতে পারেন। আমি এখানে ঝোলা গুড় ছিল যেহেতু, সেহেতু আমি আমার পরিমাণ মতো মিষ্টি যেমন খেতে পছন্দ করি তেমনই দিলাম। এই আখের গুড়টা দেওয়ার পরে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে কিছুক্ষণ, 1-2 মিনিটের মতো। যারা আমার পুরানো আপুরা ভাইয়ারা পারেন তো পারেন, আর যারা নতুন আপুর ভাইয়ারা কখনোই বানাননি তাদের জন্য আমার রেসিপিগুলো। আমি এখানে সাদা এলাচের গুঁড়া দিয়ে দিলাম কিছুটা, সামান্য পরিমাণ ফ্লেভারের জন্য। আমার তাড়াতাড়ি এবং সহজ রেসিপিগুলো আমার নতুন আপুদের ভাইয়াদের জন্য, তো সবাই বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু বেশ মজা লাগে এই নাড়ুটা। তো আমি হচ্ছে প্রায় হয়ে গেছে আমার নারিকেল ভাজাটা, তো আমি এখন ভালোভাবে আরেকটু ভেজে নিচ্ছি। এখন আমি তুলে ফেলছি কড়াই থেকে, তুলে নিয়েছি, হাতে একটু ঘি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তারপরে আমি বানাবো। তবে চেপে 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 ভালোভাবে বানাতে হবে। আমি দুইটা করে দেখাই দিচ্ছি যে কিভাবে করছি। এভাবে চেপে চেপে নিলেই খুব সুন্দর গোল গোল হয়ে যায়, আর ছেড়ে যাবে না, খুব ভালোভাবে হয়ে যায়। তো এভাবে সব কটা বানিয়ে নিচ্ছি, এভাবে সব কটা বানিয়ে নিলাম, এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে, খেতেও সেরকম মজা হয়। তো বাসায় সবাই ট্রাই করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।